এ পর্যন্ত এবং 24 ঘন্টার তথ্য। তথ্যতে যাওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই, সেটা হলো যে বিভিন্ন ল্যাবরেটরিতে কোভিড-19 আরটিপিসিআর পরীক্ষার ফলাফল স্বাস্থ্য অধিদপ্তরের এমআই শাখা থেকে নমুনা সংগ্রহের সময় দেয়া ব্যক্তির মোবাইল ফোন নাম্বারে এসএমএস আকারে নিয়মিতভাবে পাঠানো হচ্ছে। এসএমএস টি গ্রামীণ ফোন গ্রাহকেরা এমআইএস ডিজিএইচএস শিরোনামে এবং অন্যান্য অপারেটররা বা অন্যান্য অপারেটর ব্যবহারকারীগণ 01729024612, আমি আবারও বলছি 01729024612 এই নাম্বার থেকে পাবেন। এই এসএমএস টি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রেরিত অফিসিয়াল এসএমএস হিসেবে গণ্য হবে এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান সহ অন্যান্য স্থানে অফিসিয়াল রিপোর্ট হিসেবে ব্যবহার করা যাবে। এ ব্যাপারে স্বাস্থ্যসেবার প্রতিষ্ঠান সহ সংশ্লিষ্টদের সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। এসএমএস প্রাপ্তির ক্ষেত্রে ব্যক্তির নাম, ফোন নাম্বার, বয়স ও ঠিকানা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় নমুনা সংগ্রহের সময় এই তথ্যসমূহ যথাযথভাবে পূরণ করতে হবে এবং ল্যাবরেটরি সমূহকে স্বাস্থ্য অধিদপ্তরের এমআই শাখা থেকে বর্ণিত উপায়ে নিয়মিতভাবে প্রতিটি পরীক্ষার তথ্য নির্দিষ্ট সময়ের মাঝে জমা দিতে হবে। এ ব্যাপারে পূর্ণ সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। এবার আসি তথ্যের দিকে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,138টি এবং নমুনা পরীক্ষা হয়েছে 10,207টি। এখানে উল্লেখ করতে চাই আজকে আমাদের ল্যাব 43টি, নতুন আরেকটি ল্যাব সংযোজিত হয়েছে বেসরকারি পর্যায়ে, সেটি হলো ইউনাইটেড হসপিটাল লিমিটেড। ধন্যবাদ জানাই ইউনাইটেড হসপিটাল লিমিটেড কে, তারা আমাদের সাথে সামিল হয়েছেন। এই 10,207 পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে গত 24 ঘন্টায় 1,617 জন এবং এ পর্যন্ত শনাক্ত 26,738 জন। উল্লেখ করতে চাই আমরা এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 2,03,852টি। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 16 জন এবং এ পর্যন্ত 386 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 214 জন এবং এ পর্যন্ত 5,207 জন। আমাদের শনাক্ত বিবেচনায় রিকভারি রেট বা সুস্থতার হার 19.47% এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.44%। মৃত্যুর বিশ্লেষণের দিকে যদি আমরা যাই, ঢাকা ডিভিশনের 7 জন, চট্টগ্রাম ডিভিশনে 5 জন, সিলেট ডিভিশনে 1 জন, রংপুর ডিভিশনে 3 জন, হসপিটালে মারা গেছেন 12 জন এবং বাসায় মারা গেছেন 4 জন। বয়স ভিত্তিক বিশ্লেষণে 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 1 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 1 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 5 জন, 61 থেকে 70 বছরের মধ্যে 4 জন, 81 থেকে 80 বছরের মধ্যে 2 জন এবং 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। 16 জনের মধ্যে 13 জন পুরুষ, 3 জন নারী। গত 24 ঘন্টায় আইসোলেশনে নতুন করে এসেছেন 300 জন, ছাড় পেয়েছেন 100 জন, বর্তমানে আইসোলেশনে আছেন 3,816 জন, এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,893 জন। মোট আইসোলেশন শয্যা 13,284, এছাড়া আরো 67টি শয্যা ময়মনসিংহে মেডিকেল কলেজ এবং নার্সিং ডরমিটরিতে প্রস্তুতির জন্য প্রস্তুতি চলছে। ঢাকা মহানগরীতে 7,250টি, ঢাকা শহরের বাইরে দেশের বিভিন্ন হাসপাতালে 6,034টি। এই সকল হাসপাতালে আইসিইউ সংখ্যা 399টি, ডায়ালাইসিস ইউনিট 106টি। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 4,011 জন,
ছাড় পেয়েছেন 2,287 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 2,51,502 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 1,98,561 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে 52,941 জন। সারা দেশে 64 জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা হয়েছে 626টি প্রতিষ্ঠান এবং এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 31,840 জনকে। ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী প্রতিনিয়তই সংগৃহীত হয়, বিতরণ হয়, যার তথ্য আমরা কেন্দ্রীয় ঔষধাগার থেকে প্রাপ্ত হই। সংগ্রহ হয়েছে 24 ঘন্টায় 10,050টি, এ পর্যন্ত 2,36,908টি। বিতরণ হয়েছে 24 ঘন্টায় 25,750টি, এ পর্যন্ত 20,07,322টি। আমি দুঃখিত, অদ্যাবধি বিতরণের সংখ্যাটি আমি আবার বলছি, এটি 23,000, এটি 23,06,908টি। 23,06,908টি ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী এ পর্যন্ত সংগৃহীত হয়েছে এবং এ পর্যন্ত বিতরণ হয়েছে দর্শক আমন্ত্রণ স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি ডাক্তার এস এম মোস্তফা জামান।